প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে স্বাগতম। আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস দিতে যাচ্ছি। আমি এমিলিশ মার্ডি, সহকারী শিক্ষক, সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর। আজকে যে পাঠ সম্পর্কে তোমাদের আমি পড়াবো সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ, ক্লাস 9, যারা নবম শ্রেণীতে পড়তেছে তোমাদের জন্য। আজকে পাঠের শিরোনাম হচ্ছে ভূগোল ও পরিবেশ, আর এটা তোমরা পাবে প্রথম অধ্যায়ে। এই পাঠ শেষ করে তোমরা ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবে, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, আর ভূগোল ও পরিবেশের উপাদান সমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। তবে শুরু করি আমাদের ক্লাস। প্রথমে আছে আমরা ভূগোলের ধারণা। আসলে ভূগোল কি? মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রীসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটি অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। কয়েকজন বিখ্যাত অধ্যাপকের আমরা সংজ্ঞা দেখব এখন। অধ্যাপক ম্যাকনির মতে, ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল। অধ্যাপক ড্যাডলি স্ট্যাম্পের মতে, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। প্রফেসর কার্ল রিটারের মতে, ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান। তিনি পৃথিবীর বিজ্ঞান হিসেবে ভূগোলকে দেখেছেন। আলেকজান্ডার ফন হামবোল্টের মতে, ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। আমরা দেখলাম ভূগোলের ধারণা, এবার আমরা দেখব পরিবেশের ধারণা। পরিবেশটা আমরা জানি, প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘর বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে উঠে পরিবেশ। কোন জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংগঠিত ঘটনা হলো এই জীবের পরিবেশ। দেখি পরিবেশ সম্পর্কে কয়েকটি সংজ্ঞা যদি আমরা দেখি। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। টিসি পার্ক বলেছেন, পরিবেশ বলতে স্থান ও কালের কোন নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশ ও পরিবর্তিত হয়। এবার পরিবেশ দেখলাম, এবার দেখি পরিবেশের উপাদান।
এখানে দুই রকমের উপাদান আমরা দেখতে পাচ্ছি, জীব উপাদান ও জড় উপাদান। দেখি জীব উপাদান হচ্ছে যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বুদ্ধি বৃদ্ধি জন্ম মৃত্যু আছে তাদের জীব বলে। গাছপালা পশু পাখি কীট পতঙ্গ মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। তাহলে জীবদের নিয়ে গড়ে ওঠা পরিবেশই হলো জীব পরিবেশ। জড় উপাদান মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদী সাগর আলো উষ্ণতা আর্দ্রতা পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ। তাহলে দেখি জীব উপাদান ও জড় উপাদান দুই রকম উপাদান নিয়ে আমাদের পরিবেশ গঠিত। এবার দেখব পরিবেশের প্রকারভেদ, তাহলে কয় ধরনের পরিবেশ আমরা দেখি। সাধারণত আমরা দুই ধরনের পরিবেশ দেখতে পাই, সেটা হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। এখন ভৌত বা প্রাকৃতিক কোনটাকে বলা হচ্ছে, প্রকৃতির জড় এবং জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে, যেমন মাটি পানি বায়ু গাছপালা মানুষ প্রভৃতি। অন্যদিকে সামাজিক পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচার আচরণ উৎসব অনুষ্ঠান রীতিনীতি শিক্ষা মূল্যবোধ অর্থনীতি রাজনীতি প্রভৃতি, এগুলাই সবকিছুই পরিবেশের সামাজিক পরিবেশের অংশ। এবার দেখি ভূগোল যে আমরা আলোচনা করতেছি এর পরিধি কতটুকু। ভূগোলের পরিধি বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন চিন্তা ধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় যেমন ভূমিরূপ বিদ্যা, আবহাওয়া বিদ্যা, সমুদ্র বিদ্যা, মৃত্তিকা বিদ্যা, সমাজ বিদ্যা, অর্থনীতি রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। এবার দেখি ভূগোলের শাখা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত ভূগোল দুটি শাখায় বিভক্ত, প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল। কয়টি শাখা? দুইটি, প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল। এখন প্রাকৃতিক ভূগোল কোনটাকে বলতেছি, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল বায়ুমণ্ডল জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। অন্যদিকে মানব ভূগোল, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকারণ অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। দেখি প্রাকৃতিক ভূগোলের কয়েকটি ছবি দেখি। প্রাকৃতিক ভূগোলের কয়েকটি ছবিতে আমরা যদি দেখি, এটা সব প্রাকৃতিক ভূগোলের অংশ, গাছপালা পাহাড় পর্বত ঝর্ণা মাটি, এটা প্রাকৃতিক ভূগোলের অংশ। অপরদিকে না, এই প্রাকৃতিক ভূগোলের আসলে বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করে, কোন কোন বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। প্রাকৃতিক ভূগোল প্রথমে আমরা জীব ভূগোল, তারপরে আছে জলবায়ু বিদ্যা, তারপরে আছে ভূমিরূপ বিদ্যা, মৃত্তিকা বিদ্যা, সমুদ্র বিদ্যা, প্রাণী বিদ্যা। তাহলে এই সব বিষয় নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। এবার দেখব আমরা মানব ভূগোলের কিছু ছবি। দেখো মানবের তৈরি, এখানে মানুষের হাত দেখা যাচ্ছে, তারপরে ঘর বাড়ি, এখানে কৃষি কাজে মানুষ, তারপরে বিভিন্ন অট্টালিকা, সব এটা আসলে মানুষের মানব ভূগোলের অংশ। মানব ভূগোল আসলে কি কি নিয়ে আলোচনা করে দেখি আমরা এখানে, অর্থনৈতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সামাজিক ভূগোল,
দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল এবং ভৌগোলিক তত্ত্ব ব্যবস্থা। তাহলে এই সব বিষয় নিয়ে মানব ভূগোল আলোচনা করে। এরপর দেখি ভূগোল ও পরিবেশের পাঠের গুরুত্ব। তাহলে আমরা কেন পাঠ করব, কি জানতে পারবো এখানে? এখানে যদি পাঠ করি, প্রথমে দেখো পাহাড় পর্বত নদী নালা সাগর মালভূমি সমভূমি ও মরুভূমি এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাবে। পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীব জগতের উদ্ভব হয়েছে সেই বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন। তারপরে পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার আচরণ খাদ্যাভাস ও জীবনযাত্রার বৈচিত্র্য সম্পর্কে জানা যাবে। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ ভূপ্রকৃতির অবস্থান জলবায়ুর ধরন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি গ্রিন হাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাই ভূগোল পাঠের একটা গুরুত্ব রয়েছে। পাঠ আজকে আমরা শেষ করার পূর্বে তোমাদের একটি বাড়ির কাজ দিতে চাই, আর সেটি হলো সৃজনশীল প্রশ্ন। আর সৃজনশীল প্রশ্ন তোমরা উত্তর খুঁজে বের করে তোমরা উত্তর লিখবে। গ্রুপ দুঃখিত, এখানে এ এবং বি তোমরা দিবে, এ এবং বি, গ্রুপ এ এবং গ্রুপ বি। তাহলে গ্রুপ এ তে আছে পাহাড় পর্বত মানুষ জলবায়ু গাছপালা, অন্যদিকে আছে জীব ভূগোল প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল অর্থনৈতিক ভূগোল। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে, ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন? দ্বিতীয় প্রশ্ন, অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তু কি? তৃতীয় প্রশ্ন, গ্রুপ এ এর উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্গত ব্যাখ্যা কর। গ্রুপ চার, মানব জীবনে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রভাব বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা এই কাজগুলো তোমরা বাসায় করবে আর ভালোমতো পড়াশোনা করবে। ভালো থাকো, তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস উপস্থাপনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।